নমস্কার বন্ধুরা, দেশের প্রতিটি মেধাবী ছাত্রছাত্রী আইপিএস ও আইএএস হওয়ার স্বপ্নে বিভোর থাকে। এর জন্য তারা কঠোর পরিশ্রমও করে, এমনকি কেউ কেউ স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায়। তবে এটি মোটেই সহজ নয়। দেশের কয়েক লক্ষ ছাত্রছাত্রী ইউপিএসসি পরীক্ষায় বসার পর হাতে গোনা কয়েকজনে আইপিএস ও আইএএস অফিসার হন। কিন্তু ভারতবর্ষের এমনই একটি গ্রাম রয়েছে যেখানে প্রতিটি ঘরে ঘরে আইপিএস ও আইএএস অফিসারের জন্ম হয়েছে। সেজন্য গ্রামটিকে আইপিএস ও আইএএস অফিসারের আতুঘরও বলা হয়েছে। এখানে যে গ্রামটির কথা বলা হয়েছে তা হল উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মধুপট্টি গ্রাম। আইএএসের কারখানাও নামে পরিচিত এই গ্রামটি। দেশকে এই গ্রামটি অনেক আইপিএস অফিসার দিয়েছে। প্রায় প্রতিটি বাড়ি থেকেই এক একজন করে অফিসার বের হয়। যখন দেশের ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট বের হয় তখন এই গ্রামটির নাম খবরের শিরোনামে উঠে আসে। 1952 সালে মধুপট্টি গ্রামের প্রথম আইপিএস অফিসার হন ডক্টর ইন্দুপ্রকাশ সিং। তিনি ফ্রান্স সহ অনেক দেশের রাষ্ট্রদূতের পদে কাজও করেছেন। এরপর ইন্দুপ্রকাশের চারজন ভাইও আইএস অফিসার হন। তারাও দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে গ্রামটিতে মোট 75টি পরিবার রয়েছে, যার মধ্যে 47 জন আইপিএস ও আইএস অফিসার রয়েছেন। এছাড়াও ওই গ্রামের 51 জন ইসরো, ওয়ার্ল্ড ব্যাংকের মতো বড় বড় সংস্থার হয়ে কাজও করছেন বর্তমানে। তবে এও জানা গেছে যে মধুপট্টি গ্রামের বেশিরভাগ আইপিএস ও আইএস অফিসাররা ব্যস্ততার কারণে তাদের আত্মীয় স্বজনদের সাথে খুব কমই যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, উত্তরপ্রদেশের এই মধুপট্টি গ্রাম সম্পর্কে আপনারা কতজন জানতেন আগে থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কাদের কাদের এই আইএস এবং আইপিএস অফিসারের চাকরি পছন্দ সেটাও জানিয়ে যাবেন। ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।